যেন বহু বছর ধরে বহু দিন ধরে ছিল, কারণ আমার বই তো যিশুদার সঙ্গে অনেক ছোটবেলা কাজ করেছিল। তা ওই সামহাও মনে হচ্ছিলো যে কোথাও একটা চিনি, চেনা পরিবেশে এসেছি এবং তাদের ব্যবহার, তাদের পুরো গোটা বিষয় সুযোগ পেয়েছি। আর যিশুদার হাউস তো আমি প্রচন্ড এক্সাইটেড, আশা করি আপনি মিমি খুব এক্সাইটেড, মানে প্রেমে পড়া বারো এখানে নিজেরাই লাভ মেরে মিমি তো খুব এক্সাইটেড। মিমি হচ্ছে আমার জীবনের আর কি সব থেকে বড় একজন সাপোর্টার বলা যেতে পারে, যে আমাকে সব জীবনের সব ক্ষেত্রে সাপোর্ট করে। আর এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে মিমি আমাকে এতটা এনকারেজ করেছে। শুরু হচ্ছে স্টার জলসের নতুন ধারাবাহিক লাভ বিয়ে আজকাল, আর তারই প্রধান দুই সদস্য আমাদের সাথে, ওম এমিতা। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, কেমন আছো? দারুন, তুমি কেমন আছো? খুব ভালো আছি, বেশ। একেবারে নতুন কনসেপ্টে ধারাবাহিক, আগে শুনবো চরিত্রটা নিয়ে আর গল্পটা। এখানে আমার চরিত্রের নাম ওমকার ঘোষ। আপাতত হ্যাঁ, খুব খুব ভালোভাবেই মিল, কারণ নীলাঞ্জনাদি নিজেই বলেছেন যে নামটা যখন এত ভালোই, মানে তাদের পছন্দের নাম, তো নামটা চেঞ্জ করবো না, তাই ওই নামের সঙ্গে সিমিলার রেখেছে। কিন্তু ক্যারেক্টারিস্টিক্স একদম পুরো পাল্টে ফেলেছে। এখানে হচ্ছে ওমকার ঘোষ এতটাই ক্যারিয়ারিস্টিক কি নিজের কিছু সিলেক্টিভ ফ্যামিলি মেম্বার্স ছাড়া, কাছের মানুষ ছাড়া আর কারোর পেছনে বেশি সময় দিতে পছন্দ করে না, স্ট্রিক্টলি প্রেমে একদমই বিশ্বাস করে না, প্রেমে কোনোদিনও পড়তেও চায় না, কারণ ওটা তার কাছে ওয়েস্টেজ অফ টাইম মনে হয়। কিন্তু সামহাও আমরা দেখতে পাচ্ছি যে সে একটা কন্ট্রাক্ট ম্যারেজ করছে, সেই কন্ট্রাক্ট ম্যারেজের অনেকগুলো ক্লজ রয়েছে, সেই ক্লজগুলো কেন আসছে, তাকে কি এমন পরিস্থিতিতে পড়তে হলো যার জন্য তাকে কন্ট্রাক্ট ম্যারেজ করতে হচ্ছে, এইটা গোটা বিষয়টা কিন্তু আমাদের এই ধারাবাহিকটা দেখে বুঝতে হবে, কারণ ওইটা মজাটা যখন আনফোল্ড হতে হতে যাবে ওটাই মজা একদম। মৌমিতা কি বলবে নতুন ধারাবাহিক, কতটা এক্সাইটেড? আমি খুবই এক্সাইটেড, মানে আমার এক্সাইটমেন্ট নিয়ে কোনো কথা হবে না, বিকজ এটা আমার প্রথম কাজ। আর স্টার জলসার মতো এত বড় চ্যানেলে আমি একটা সুযোগ পেয়েছি, আর যিশুদার হাউস তো আমি প্রচণ্ড এক্সাইটেড, আশা করি আপনাদের মন জয় করতে পারবো। নায়ক ওমকে পেয়ে কী বলবে? নিশ্চয়ই এর আগে কাজ দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কাজ দেখেছি। কী বলবে? যখন আমি প্রথম জানতে পারি একটু অবাক হয়েছিলাম, একটু নার্ভাস ছিলাম, কিন্তু বিশ্বাস করো দেখা হওয়ার পর না সেই নার্ভাসনেসটা একদম চলে গেছে। এত ভালো মানুষ, এতটা সাপোর্টিভ। আমি ওই সেম সবাইকে আমি একই কথা বলছি, সিনে যাওয়ার আগে লিটারালি আমরা প্র্যাকটিস করছি, এই যে সাপোর্টটা এটা আশা করি অনেকে পায় না, আমি পেয়েছি, আই এম ব্লেসড। একদমই তাই। চরিত্রটা নিয়ে একটু শুনুন। আমার নাম শ্রাবণ, শ্রাবণ রায়চৌধুরী। খুব ইউনিক, খুব সিমিলারিটি রয়েছে কিন্তু ওমকার শ্রাবণ। তো দেখো শ্রাবণ মাসে আমরা শিবের পুজো করি, তো নামের সঙ্গে একটা শিবের মিল রয়েছে, ওমকার ঘোষ শ্রাবণ। এটা খুব ইন্টেলিজেন্টলি আমি বলবো যে যিশুদা নীলাঞ্জনাদেরই হয়তো ওনারাই প্ল্যান করে এটা করেছেন। ইয়েস, তো শ্রাবণ নামটা তো আমার খুবই পছন্দ হয়েছে যখন আমি শুনেছি যে আমি শ্রাবণের চরিত্রটা করব। শ্রাবণের কাছে গানই সব, গান সাধনা। আর কিছু পরিস্থিতির কারণে সে ওমকার ঘোষের স্ক্যান্ডেল লাউঞ্জ বারে সে গান করে, তো কেন গান করছে, কি তার জীবনে পরিস্থিতি এসেছে, সেটা তো দেখতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দাতে। যিশুদা এবং নীলাঞ্জনাদি এই প্রোডাকশন হাউসে তোমার প্রথম কাজ? হ্যাঁ হ্যাঁ, এই যিশুদা নীলাঞ্জনাদির প্রোডাকশানে প্রথম কাজ আমার মনে হচ্ছে না, কারণ যিশুদার সঙ্গে তো মানে সেরকমভাবে কাজের সূত্রে হোক সেরকমভাবে আর কি মেলামেশাটা হয়নি, নীলাঞ্জনাদির সঙ্গেও আর কি সেরকমভাবে পরিচয়টাও ছিল না। তো এই কাজটা করতে গিয়ে যখন তাদের সঙ্গে যখন মেলামেশাটা হচ্ছে, যখন জানছি একে অপরকে, তখন মনে হচ্ছে না যে আলাদা ওনারা প্রোডাকশন হাউস, আমরা অ্যাক্টার্স একটা প্রজেক্ট করতে যাচ্ছি, ওই ডিফারেন্সিয়েটটা করা যাচ্ছে না, মনে হচ্ছে যেন বহু বছর ধরে বহু দিন ধরেছে, কারণ আমার বই তো যিশুদার সঙ্গে অনেক ছোটবেলা কাজ করেছিল। তা ওই সামহাও মনে হচ্ছিলো যে কোথাও একটা চিনি, চেনা পরিবেশে এসেছি এবং তাদের ব্যবহার, তাদের পুরো গোটা বিষয়টা যেভাবে তারা প্রেজেন্ট করছেন সবটাই মনে হচ্ছে যে হ্যাঁ আমরা তো একটা ছোট্ট ফ্যামিলি, তাদের মধ্যেই কাজটা হচ্ছে। মিমি কি বলছেন? মিমি খুব এক্সাইটেড, মানে মিমি তো খুব এক্সাইটেড। মিমি হচ্ছে আমার জীবনের আর কি সব থেকে বড় একজন সাপোর্টার বলা যেতে পারে, যে আমাকে সব জীবনের সব ক্ষেত্রে সাপোর্ট করে। আর এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে মিমি আমাকে এতটা এনকারেজ করেছে, এতটা সাপোর্ট করেছে, কারণ ও তো আমার সিনিয়র, ও যেরকম বলছে যে সিনিয়রের কাছ থেকে যেটা পাচ্ছে আর কি, যে সাপোর্টটা পাচ্ছে। আমারও যখন কাজ শুরু করেছিলাম, টেলিভিশন দিয়ে শুরু করেছিলাম, তো আমার কোয়ার্টিস ছিল মিমি, আর সে তখন অলরেডি মানে ফাটিয়ে দিয়েছে কাজ করে আর কি। তো সে তার কাছ থেকে আমি যেই সাপোর্টটা পেয়েছিলাম, আমি চাইছি যে ওই লিগাসিটা যাতে আমি যখন কাজ করব, কারণ ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, মিমির কাছ থেকে আমি অভিনয়টাও শিখেছি, তো সেই সব আমি লিগাসিটা কন্টিনিউ করতে চাই, তাই আমার পরে যারা অভিনয় করতে আসে তাদেরকে যেন আমি সেই সাপোর্টটা দিতে পারি। একটা
মৌমিতা খুবই স্টুডিয়াস বলা যেতে পারে, মানে ও যে নতুন কাজটা করছে এই কাজটা শেখার জন্য, কাজটা যাতে ফিউচারে আরও নিজেকে গ্রো করতে পারে, এই যে শেখার চেষ্টাটা, কারণ ও শুধু শিখলেই, শেখার চেষ্টা থাকলেও তো হয় না, শিখে ওটাকে ইনকর্পোরেট করতে পারছি ওটাও হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট। সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে, প্রথম দিন যেরকম কাজটা শুরু করেছিল তার পরের দিন একটু চেঞ্জ, তার পরের দিন আরেকটু ডেভেলপ হলো, তো এই প্রগ্রেস রিপোর্টটা কিন্তু ওর একদম ইনক্রিজ করছে। যাক, শেষ করবো, সবে শুরু, এখনও অনেকটা পথ যেতে হবে এবং সেটা খুব সাকসেসফুল হয় সেই কামনা করি। শেষে দর্শকদের কী বলবে বলো? দর্শকদের একটাই কথা বলবো, আমাদের ভালোবাসার প্রয়োজন, আপনাদের আশীর্বাদের প্রয়োজন, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন স্টার জলসা প্রত্যেক দিন, মানে সোম থেকে রবি রাত 8:30। আমারও এই একই জিনিস বলার যে আপনাদের অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা পেয়েছি আমাদের প্রোমোটা দেখার পর, আপনারা যেভাবে রেসপন্স করেছেন সেই সব মাথায় রেখে আমাদের এক্সপেকটেশন আরও হাই হয়ে গেছে, তাই আমরা বলছি যে আমাদের সঙ্গে থাকুন। আমাদের ধারাবাহিক আসতে চলেছে লাভ বিয়া আজকাল 28 আগস্ট থেকে সন্ধ্যে 8:30 প্রতিদিন স্টার জলসায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।